প্রিয় ছাত্রছাত্রীরা ব্রাইট বাংলা পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে সেপ্টেম্বর মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দিয়েছে সেই বিষয়ে তাই ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে হচ্ছে তোমরা যারা আজকে এই চ্যানেলে প্রথম এসেছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি অন করে দাও পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ তো চলো আজকে ভিডিওতে সরাসরি চলে যাই দেখো ওখানে আছে একের দাগেরটা সঠিক উত্তরটি বেছে নিয়ে ঠিক চিহ্ন দাও এখানে কয়েকটা আছে মেধাধিক্যের কারণ কি এর অপশনগুলো যে দেয়া আছে একের দাগের চর্চার অনভ্যাস হরমোনের সমস্যা ফাস্ট ফুড খাওয়া সব কয়টি উত্তর হবে চারেরটা অর্থাৎ সব কয়টি ক্ষয়ের দাগের আছে সাধারণত পূর্ণ বয়স্ক পুরুষদের দেহের ওজনের কত শতাংশ মেদ থাকে এর যে যদি আছে দশ শতাংশ দুয়ের দাগের অপশন আছে পনেরো শতাংশ তিনের দাগের আছে দুই শতাংশ চারের দাগে আছে পঁচিশ শতাংশ উত্তর হবে দুয়েরটা অর্থাৎ পনেরো শতাংশ গয়ের দাগে যেটা আছে মেদ বৃদ্ধি রুখতে কি করতে হবে এর অপশনগুলো যে দেওয়া রয়েছে শরীরচর্চা করতে হবে পরিমিত খাওয়া সঠিক জীবনশৈলী এবং চারের অপশান আছে সব কয়টি উত্তর হবে চারেরটা অর্থাৎ সব কয়েটি পরবর্তী যে প্রশ্ন আছে সেটি হল খাদ্য থেকে প্রাপ্ত দেহের চাহিদার অতিরিক্ত ক্যালোরি দেহের কি বৃদ্ধি ঘটাতে পারে অপশন আছে হৃদপিণ্ডের কার্যক্ষমতা বাড়ায় মেধাধিক্য ঘটায় স্নায়ু কার্যকারিতা বৃদ্ধি করে হাড়ের গঠন সুদৃঢ় করে উত্তর হবে মেধাধিক্য ঘটায় এর পরবর্তী যে প্রশ্ন সেগুলি হল দাগের ক আছে দেখো ওখানে বলেছে যে সঠিক উত্তরটির পাশে সত্য এবং ভুল উত্তরের পাশে মিথ্যা লেখ কয়েকটা আছে বিদ্যালয়ে মিড ডে মিলের আহার একটি পুষ্টি পুষ্টিবর্ধক কর্মসূচি এটা সত্য হবে এর পরবর্তী ক্ষয়েরটা মেদ ঝরাতে ফুড বর্জন করতে হবে এটা সত্য গয়েরটা ব্যায়াম করলে হৃদপিণ্ডের কার্যকারিতা বৃদ্ধি পায় সত্য প্রাণায়াম করলে ফুসফুসের কর্মদক্ষতা বৃদ্ধি পায় এটাও সত্য হবে এর উমার দাগের যেটা রয়েছে খেলাধুলা করলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এটা সত্য এর পরবর্তী যে প্রশ্ন আছে সেটি হল তিনি দাগে নিচের যোগাসনের ভঙ্গিগুলি শনাক্ত করে ছবির পাশের ফাঁক ঘরে যোগাসনটির নাম লেখো দেখো দাগের যে ছবিটি দেয়া রয়েছে সেটি নাম হলো উষ্ট্রাসন তাই ক এই বক্সটাতে তোমরা উষ্ট্রাসন লিখে দেবে আর ক্ষয়ের দাগে যেটা রয়েছে সেটা হলো সেটা হচ্ছে ধনুর আসন তাই এখানে ধনুর আসন ওখানে লিখে দেবে এরপর চারের দাগের যে আছে পূর্ণ ধনুরাসন ও শীতলী প্রাণায়ামের মধ্যে শ্বাসক্রিয়া প্রারম্ভিক অবস্থান দেহভঙ্গি উপকারিতা ও সতর্কতা প্রভৃতি বিষয়ে মৌলিক পার্থক্যগুলি লেখো এর উত্তর হলো এখানে দেখো ছক কেটে নিয়েছি এখানে প্রথমে করবে তোমরা বিষয় এরপর শীতলী প্রাণায়াম এবং এদিকে ঘরটা লিখবে পূর্ণ ধনুরাসন এরপর এখানে শ্বাসক্রিয়া পয়েন্ট এখানে দিয়ে দিয়েছি এখানে হচ্ছে স্বাভাবিক থাকবে শ্বাসক্রিয়া আর পূর্ণ ধনুরাসন এই ঘরেতেও লিখবে স্বাভাবিক থাকবে এরপর প্রারম্ভিক অবস্থান এক নম্বর দিয়েছে পদ্মাসন অর্ধ না করতে পারলে বাবু হয়ে সুখাসনে বসতে হবে আর দু নম্বরে আছে মেরুদণ্ড সোজা রেখে দু হাতের তালু দু হাত সোজা রেখে দু হাঁটুর ওপর রাখতে হবে এরপর এখানে হচ্ছে উপর হয়ে পা জোড়া রেখে সোজাভাবে শুয়ে পা দু পা হাঁটু থেকে মুড়ে ভাঁজ করতে হবে এরপর দুয়ের দায় আছে দুই হাত দিয়ে দু পায়ের বুড়ো আঙুল টেনে মাথায় ঠেকাতে হবে এর পরবর্তী যে পয়েন্ট রয়েছে সেটি হলো দেহভঙ্গি দেহভঙ্গিতে আছে দেখো দেহভঙ্গি পিছনের দিকে হেলে পা মুড়ে বসার মতো করবে দেখাবে আর এখানে হচ্ছে দেহভঙ্গি হবে সম্পূর্ণ ধনুকের মতো দেখতে আর কি এরপর উপকারিতা উপকারিতা আছে যে হাই ব্লাড প্রেশার ক্লান্তি অবসাদ খিটখিটে মেজাজ দূর হবে আর উৎকণ্ঠা প্রশমিত করে আর মনে স্থিরতা নিয়ে আসে আর এখানে উপকারিতা হচ্ছে পেটে চর্বি ও স্নায়ু জমতে দেয় না পিঠ ও কোমরে ব্যথা অবলম্বন হাঁপানির দূর করতে সাহায্য করে তিনের দাগের আছে মেরুদণ্ড ঘাড় ও হাঁটুর নমনীয়তা বৃদ্ধি করে এর পরবর্তী যেটা রয়েছে সতর্কতা এখানে দেখো হাঁপানি সর্দি কাশি ধাত ধাতগ্রস্তদের ক্ষেত্রে এই আসন করার ক্ষেত্রে যোগ বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত আর এখানে আছে উচ্চ রক্তচাপ হাড়ের অসুখ দুর্বলতা থাকলে নিজে এই আসন না করাই উচিত এগুলো থেকে সতর্ক থাকতে হবে তো যাই হোক এই ছিল আজকের বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তবে হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যাই হোক এখানে শেষ করলাম ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ